ললিতা যা যা যা, বধূ এসেছে, আর তাকে কুঞ্জের বাইরে দাঁড় করিয়ে রাখিস না। এবার ললিতা আবিশাখা ছুটতে ছুটতে কুঞ্জের দাঁড়ে গিয়ে প্রাণ গোবিন্দকে দেখে চিনতে পারছে না। প্রাণ গোবিন্দ কুঞ্জের দাঁড়ে যে এসেছে, ললিতা আবিশাখা হঠাৎ গোবিন্দকে দেখে চমকে উঠল। এবার বড় করে ঘোমটা দিয়ে প্রণাম জানিয়ে বলছে, দণ্ডবত দাদা, তুমি এখানে এই অসময়ে কেন, কি মনে করে এসেছো কুঞ্জের দ্বারে? বলছি বাড়িতে সবাই ভালো আছেন তো? আমাদের প্রাণ গোবিন্দ, মাতা দশমতী, পিতানন্দ। প্রাণ গোবিন্দ বলছে, ললিতা তুমি বুঝি আমায় চিনতে পারছো না? আরে আমি কৃষ্ণচন্দ্র গো। এইবার ঘোমটা খুলে বলছে, কে? কৃষ্ণচন্দ্র? তুমি কৃষ্ণচন্দ্র যদি হবে তা নীল বসন পরে এসেছো কেন? হ্যাঁ আমরা তো তোমাকে তাই দেখে ভেবেছি তুমি দাদা বলরাম। আমাদের প্রাণ গোবিন্দ তো কখনো নীল বসন পরে না। নীল বসনে কে পরে দাদা বলরাম? তাই তো ভেবেছি আমরা দাদা বলরাম এসেছে, সারা রজনী গোবিন্দ আসেনি, হয়তো কোনো বিপদ ঘটতে পারে, আমরা তাই প্রণাম করছি। তা গোবিন্দ তোমার আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ প্রাণ গোবিন্দ বললেন, আমি পথ হারিয়ে ফেলেছিলাম ললিতা। ললিতা বলছে, ভাববার বিষয়, যে পথে তুমি প্রতিদিন যাতায়াত করো আজ তুমি সেই পথ ভুল করলে। বাবা তো গোবিন্দ এই বসনটা কার গো? তুমি তো নীল বসন পরো না দাদার কি? প্রাণ গোবিন্দ এতক্ষণ দেখেনি, যেই না দেখেছে ললিতা বলেছে, ভালো করে দেখে বলছে, সর্বনাশ, আমি যে ললিতা বিশাখার কাছে ধরা পড়ে যাব। হ্যাঁ আমি যে চন্দ্রাবলীর বসন পরে চলে এসেছি। হরি বল হরি বল। সারা রজনী চন্দ্রাবলীর কুঞ্জে সেবা গ্রহণ করে ভোরবেলায় চন্দ্রাবলীর বসন পরে চলে এসেছে। হরি বল। বলছে, আমি তো ললিতা বিশাল কাছে ধরা পড়ে যাবো, কিছু তো একটা বলতে হবে। তাই বলছে, কি বলা যায় কি বলা যায়? ও ললিতা, ও বিশাখা, জানো তো প্রতিদিন আমরা বনে গিয়ে খেলা করি তো, আর ওই ধুলো লেগে যাওয়ার ভয়ে বসন খুলে রাখি। বসন খুলে রাখি আর আজ না একটু তাড়াহুড়োতে যে যার বসন যেসে পড়ে গেছে, আজকে একটু ফিরতে দেরি হয়ে যাচ্ছিল দেখে দাদারটা আমি আর আমারটা দাদা। ললিতা বলছে, বাহ খুব সুন্দর বললে তো গোবিন্দ। এই বিশাখাই দেখ তো বসন অঞ্চলে কার যেন নাম লেখা আছে। বিশাখা ছুটে গিয়ে ভালো করে বসন অঞ্চলটা দেখছে, সর্বনাশ। ললিতা, এই যে চন্দ্রাবলীর নাম লেখা, যা ঘটার ঘটে গেছে। হরিব বলছে, চুপ কর দাদা। তো গোবিন্দ তা বসন যদি দাদার হবে, তোমার ললাটে এত বড় সিঁদুরের বিন্দু কে দিল? তুমি তো সিঁদুরের বিন্দু পড়ো না, তুমি তো তিলক সেবা করো, তিলক ধারণ করো গো, যে তিলকে ত্রিলোক ভুলে যায়। গোবিন্দ হাত দিয়ে দেখছে, তাই তো চন্দ্রাবলী গত রজনীতে যখন ভালোবেসে আলিঙ্গন করেছে, তখন ওই চন্দ্রাবলীর সিঁদুর গিয়ে গোবিন্দের ললাটে লেগে গেছে। এবারে কি বলবে? বলছে, জানো তো আমরা যখন বনে গিয়ে খেলা করছিলাম, দেখলাম একদল মুনি ঋষি সূর্য পূজা করছে। এবার আমরা গিয়ে প্রসাদ চাইলাম, মুনি ঋষিরা আমাদের ললাটে সিঁদুরের বিন্দু রচনা করে দিয়ে আমাদের জনে জনে প্রসাদ দিল। বলছে, বাহ খুব সুন্দর বললে তো গোবিন্দ। তাও দয়াময়, তুমি এমন একজনের কাছে গেলে যে তোমাকে সেবা দিতেই জানে না, অথচ একবার কুঞ্জের মধ্যে চেয়ে দেখো, হতভাগিনী রাধারানী সারা রজনী পথপানে চেয়ে বসে আছে তোমার সেবা দেওয়ার জন্য। আর তুমি এমন একজনের কাছে গেলে যে তোমার সেবার প্রকারই জানে, তোমার সারা অঙ্গে যে নখের আঘাত দেখ,
ঝরছে গোবিন্দ, রক্ত ঝরছে বিন্দু বিন্দু, তুমি এখনো বলবে তুমি পথ ভুলে গেছি। গোবিন্দ দেখছে তাই চন্দ্রাবলীর নখের আঘাতে গোবিন্দের অঙ্গ ছিঁড়ে গেছে, তাদের বিন্দু বিন্দু রক্ত ঝরছে। গোবিন্দ বলছে, ললিতা বিশাখা তোমাদের ভুল হচ্ছে, আমি পথ ভুলে গিয়েছিলাম বলেই নাই ভোর হয়েছে আমার, আর এই পথ ভুলে আমি বেল বনে চলে গিয়েছিলাম, বেল গাছের কাঁটা লেগে অঙ্গ ছিঁড়ে গেছে। ললিতা বলল, গোবিন্দ তোমার নামই যে ছলনাময়, তুমি কি নিশি ভরে ছলনা করতে এসেছ বলো দয়াময়। বেশ চলো ভেতরে চলো, তবে রাধারানী যেন মনে কোনো ব্যথা না পায়। এই বলে বলছে, আই ললিতা, এই বিশাখা, চিত্রা চন্দ্রলতিকা, সবাই এক কাজ করি, আয় আমরা গোবিন্দকে নববসন পরিধান করিয়ে দিই, সর্বাঙ্গ চন্দনে চর্চিত করিয়ে দিই, আর বনফুলের মালা দিয়ে দিই, তিলক সেবা করিয়ে দিই, তিলক ধারণ করিয়ে দিই, এইরকম ভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যখন আমার প্রাণ গোবিন্দকে নিয়ে গিয়ে রাধারানীর বামে বসিয়েছেন, অমনি ওইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে বাবা। গোবিন্দকে পাশে না দেখতে পেয়ে পদ্মাকে বলছে, পদ্মা পদ্মা, ঠিক চলে যাবে নিষ্ঠুর নীলাজ কানাই, দেখেছিস তো এখানে থাকবে বলে কখন ঠিক রাধারানীর কাছে পালিয়ে গেছে, তোকে যা যা বলে রেখেছি তুই তাই তাই করবি, চলে যা রাধারানীর কুঞ্জে। পদ্মা বলছে, চন্দ্রা তুই তো গোবিন্দকে পেয়েছিস, সেগুলো না করলে নয়? বলছে, ওরে তুই বুঝবি না, বহু বিরহের পরে যে মিলনটা হয় না, সে মিলনে যে কত সুখ কত শান্তি, সে একবার যে পেয়েছে সে জানে। আর এই রসের কথা তুই বুঝবি না, যে জন্য রসিকে জানা হয় সে জন্য রসের খবর জানে, রসের হাটে যে বেচাকেনা করতে জানে সেই রসের সন্ধান বুঝবে। একটা মৌমাছি জানে যে কোন ফুলের মধ্যে কতটা মধু থাকে, কোথায় মধু থাকে, সেটা তো তোর বোঝার কথা নয়, তোকে যা বলেছি তুই তাই করবি। অগত্যা পদ্মাবতী ছুটতে ছুটতে চলেছে, কৃষ্ণচন্দ্র বলি আছো নাকি, ছুটতে ছুটতে গিয়ে একেবারে রাধারানীর কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। হরি বল হরি বল হরি বল, সবে মাত্র রাধারানী বধুর বদন পানে তাকিয়ে বলছে, বধু ললিতা কে চিৎকার করছে এমন করে? ললিতা বলছে, রাধা আরে তুই দাঁড়া আমি যাচ্ছি, রাধা তুই একটু শান্ত হয়ে বস। ললিতা বিশাখা ছুটে গিয়ে বলছে, এই এই দাঁড়াও, তুমি পদ্মা না, এইখানে কেন এসেছো? সারা রজনী স্বাদ মেটেনি, এখন আবার কি করতে এসেছো বলে? তোমাদের সঙ্গে কোনো কথা নয়, জোর করে ঠেলে দিয়ে একেবারে প্রাণ গোবিন্দের সম্মুখে গিয়ে প্রাণ গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলছে, কই দাও, এমন করে তাকিয়ে আছো যেন চিনতে পারছো না হে, আরে দূর, আমি পদ্মা গো, কত রজনীতে সারা রজনী আমাদের কুঞ্জে থাকলে ভুলে গেলে, এর মধ্যে জোর করে আমাদের কুঞ্জে এলে, আমরা নিষেধ করলাম তবু শুনলে না, জোর করে কুঞ্জে এসে বললে, চন্দ্রে তোমার চরণ সেবা করব। চন্দ্রামণি বলল, গোবিন্দ তা কি হয় কখনো? তুমি বললে, না 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 আমি কোনো কথা শুনব না। এই বলে চন্দ্রাবলীর চরণ দুটি তুমি সেবা করলে, সেবা করতে করতে সোনারপুর থেকে তোমার লোভ জন্মালো, যখন তোমার লোভ জন্মালো তুমি তো বৃন্দাবনের চোর হে, গোপীদের বসন চুরি করেছ, বৃন্দাবনের নবনী চুরি করেছ, ব্রজঙ্গনার সর্বকুল চুরি করেছ, আর তুমি তো চোরের শিরোমণি হে, চোর সম্রাট, তাই নপুরে দেখে তুমি থাকতে পারো, কখনো পালিয়ে এসেছ আমাদের চন্দ্রাবলীর কাছে, তুমি নূপুর চেয়েছিলে, নূপুর দেয়নি বলে তুমি একখানা নূপুর চুরি করে পালিয়ে এলে, হ্যাঁ
লজ্জা হ, তাও বলছি দাও। অ কৃষ্ণচন্দ্র কি দেখছো হে, গোবিন্দ তো অবাক হয়ে গেছে, কিছু বলতে পারছে না, বলছে দাও 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 দাও। একটা চরণে, একটা চরণে নুপুর আছে আর একটা চরণে নুপুরই পাচ্ছি না। রানা রানী বলছে শান্ত হও ললিতা, এ কি বলছে রে, আমার বধূ নাকি নুপুর চুরি করেছে, কেন আমার কি আর নুপুরের অভাব আছে নাকি? হ্যাঁ, আমি বেশ ভালো নাচ নন্দিনী, আমার কত শত নুপুর এমনি পড়েই থাকে রে। আর এই বলে কি বলে, আমি মিথ্যা বলছি? তুমি বলো, তোমার বধূকে জিজ্ঞাসা করে দেখো না, সে কি আমাদের কুঞ্জে যায়নি? ললিতা দেখ তো বধূকে জিজ্ঞাসা করে, সে কি গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে? অমা ললিতাকে জিজ্ঞাসা করবে গো, তার আগেই আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়েছে। রাধে বিশ্বাস করো, আমি না, আমি তোমার কাছেই আসছিলাম, আমি তোমার কুঞ্জে আসছিলাম। এবার তুমি তো জানো তোমার কুঞ্জে আসতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ আগে পড়ে, ওই তার পাশ দিয়ে আমাকে আসতে হয়। আমি যখন আসছিলাম তখন ওরা জোর করে আমাকে ওদের কুঞ্জে ধরে নিয়ে গেছে, আমি তাই ওদের কুঞ্জে থা। রাধারানী বললেন থাক বধূ, আর বলতে হবে না। পদ্মা কি বললি, আমার বধূ নুপুর চুরি করেছে না? বেশ ললিতা, আমি রাধারানী, আমি বৃষভানু রাজনন্দিনী, এ জগতে আমি সব সইতে পারি কিন্তু আমার বধূর অপমান আমি সইব না। আমার কি ধনৈশ্বর্যের অভাব আছে রে? ও পদ্মা, তুই চন্দ্রাবলীকে গিয়ে বলিস আমার বধূর নুপুর তো কোথায় রেখেছে আমি জানি না, আমার বধূর নুপুর চুরির দায়ে আমার যা কিছু আছে ধন সম্পত্তি আমি সব তোদের চন্দ্রাবলীকে দিয়ে দেব। তবুও যদি আমার বধূর নুপুর চুরির দায়ে শোধ না হয়, মানে নুপুরের ঋণ যদি তাও না মেটে, তাহলে আমি কি করব জানি? আমি চন্দ্রাবলীর দাসী হব, চন্দ্রাবলীর দাসী হব, আমি চন্দ্রাবলীর দাসী হব, চন্দ্রাবলীর দাসী কষ্ট নেই রে। কেন জানিস, আর যদি আমি মরেও যাই, আমি আমি কথাই বলছি তোদের কাছে, আর যদি আমি মরেও যাই তবু আমার দুঃখ নেই রে। কেন জানিস, কেন না, আমি আমি দেখেছি, আমি বুঝেছি, আমি জেনেছি যে বৃন্দাবনে রাধা রানীর যে আমার গোবিন্দের বেশি ভালোবাসার মানুষ আছে রে, যাকে কিনা ভালোবেসে এত অপমান, এত কষ্ট, এত যন্ত্রণা আমি সইলাম।
সেই কি নাই আমি ভালোবাসি, যে ভালোবাসা পাওয়ার জন্য আমি কুলে কলঙ্ক দিয়ে এসে বসে আছি, সেই কি না আমায় ছলনা করলো। তাই এই জীবন আমি আর রাখবো না রে ললিতা। ললিতা বলছে, দাঁড়া, কি বলছিস তুই, কেন এমন করে বলছিস? ওরা ধে, ভুল তো তুই কিছু করিসনি, ভুল করেছে গোবিন্দ, বের করে দে কুঞ্জ থেকে। ললিতা, দেখ 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 কেমন অপরাধীর মতো বসে আছে, ওকে কুঞ্জ থেকে তাড়িয়ে দে ললিতা, আর যেন সে আমার কাছে না বসে থাকে। আমা পদ্মাবতী এই দৃশ্য দর্শন করে মনে মনে ভাবলো, হরি বল, যেখানে আগুন লাগাবার লেগে গেছে মানে মানে পালিয়ে যায় রাই গৌর, হরি বল হরি বল হরি বল। কুঞ্জ থেকে পালিয়ে গেলেন। এদিকে রাধারানীর কাছে সখীরা বলছে, রাধে তুই একটু শান্ত হ, শান্ত হ রাধে, এমন করে কাঁদিস না, তোর কাঁদা প্রাণ যে আমরা সইতে পারি না রাধে। রাধারানী বলল, ললিতা রে, আর আমার বেঁচে থেকে কি লাভ বল, এই যে বসে আছে চরণ তলে বড় করে ঘোমটা দিয়ে। রাধারানী আমার মান মঞ্চে মান করে রইলেন, গোবিন্দ বদন হেরিবেন না, কৃষ্ণ নাম বদনে নেবে না, কালো নয়নে দেখবে না। আর কখনো কৃষ্ণ নাম মুখে বলবে না। সখীরা বলল, রাধে তুই কি ঠিক বললি, তুই কালো নয়নে দেখবি না, তুই কখনো যমুনায় জল আনতে যাবি না, যমুনার জলই তো কালো। বলছে, আমি আজ থেকে আর কখনো যমুনায় যাব। বলছে, বলিস কি রে, তোর মাথার কেশ যে কালো। বলছে, আজ থেকে আমি মস্তক মুন্ডন করব আর কেশ রাখবো না। বলছে, তোর নয়নের তারা যে কালো, নয়নের মনি সেটা তুই কি করবি? হ্যাঁ, বলছে, আজ থেকে আমি নয়ন বন্ধ করে দিলাম। বলছে, মা রাধে তাহলে যদি কানা হয়ে যাবি, বলে আমার কানাই ভালো, আমার কানা হওয়া ভালো, আমার কানাই ভালো রে ললিতা, আমার কানাই ভালো, আমার কানা হওয়াই ভালো, আজ থেকে আমি আর কিছু দেখব না। তবে এই যে অদ্ভুত অপরাধীর মতো বসে আছে, ওকে উঠে যেতে বল, উঠে যেতে বল। আর উঠে গেলে এই যে তোরা দেখছিস এই স্থানটা অপরিষ্কার হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তোরা এইখানে ছড়া ঝাঁট দিয়ে দিবি, আর উঠে গেলে যেখানে গোবিন্দ বসে আছে সেখান থেকে মাটি কিছুটা তুলে নিয়ে ফেলে দিবি, আর আধা কুণ্ড থেকে মাটি এনে এইখানে ভর্তি করে দিবি। উঠে যেতে বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী আমার যখন অবিরাম কাঁপছে তখন প্রাণ গোবিন্দ রাধারানীর চরণের তলে বসে করজোরে বলছে, ও গো রাধে বিনোদিনী, আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করো। রাধে, তুমি যদি তোমার চরণ হতে আমাকে তাড়িয়ে দাও, বলো বলো আমি কোথা বা যাবো, বলো 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 আমি কোথায় যাব, একবার তুমি বলো আমি কোথা যাব, তুমি তোমার চরণ হতে আমাকে তাড়িয়ে দিও না, কৃপা করে তোমার চরণ হতে আমাকে বঞ্চিত করো না, আমি কোথায় যাব বলো। আমার রাধারানী ঘুমটার আড়াল থেকে কোনো কথাই বলছে না, কোনো কথাই বলছে না রাধারানী। প্রাণ গোবিন্দ বহু কাঁদলেন, বহু সাধলেন, এইবার কি করলেন, বেশ রাধে তুমি যখন তোমার চরণ হতে আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি আর থাকবো না এখানে, আমি চলেই যাচ্ছি, তবে যদি কখনো কোনোদিনও তোমার মান ভাঙে, তুমি তোমার চরণ তলে তাকিয়ে দেখো, আমি তোমার শ্রী চরণের ধারে রইলাম। এই বলে প্রাণ গোবিন্দ আমার লিখলেন, আমি রাধা দাসী, আমি রাধা দাসী, আমি রাধা দাসী, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজায় আমার জয়, ভজনতা,
তোমার শ্রীচরণের ধারে রইলাম। যদি কখনো কোনদিন তোমার মান ভাঙে তুমি তোমার চরণ তলে চেয়ে দেখো। ওগো এত বলি শ্রী গোবিন্দ করিলেন গমন, যখন কোনো ফলই হলো না, রাধারানী কোনো কথাই বলল না, তখন প্রাণ গোবিন্দ মনের দুঃখে কোথায় গেলেন? রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে তিনি প্রাণ বিসর্জন করলেন, মনস্থির করলেন। ওইদিকে রাধাকুণ্ডে যখন গিয়ে পৌঁছেছে, রাধাকুণ্ডের পূর্ব পানে অন্ধমুনি বৈশী, পূর্ব পারে অন্ধমুনি মানে একজন নয়নে দেখতে পান না মুনিবর, তিনি পূর্ব পারে বসে, রাধাকুণ্ডের পূর্ব পারে বসে রাধা নাম হচ্ছেন, অবিরাম রাধা রাধা নাম হচ্ছেন। হ্যাঁ, এবার প্রাণ গোবিন্দ গিয়ে বললেন, হে মুনিবর আমাকেও তোমার সঙ্গে করে নাও, আমিও তোমার সঙ্গে শ্রীমতী রাধা ঠাকুরানির নাম ভজব। যেই নাই কথা বলেছে, বলছে তুমি কে বাবা? বলছে আমি বড় অভাগা। কেন অভাগা? তোমার কি এমন হয়েছে তুমি নিজেকে অভাগা বলছো? বলছে রাধা রানী আমায় পরিত্যাগ করেছে। কি বললে? রাধা রানী তোমায় পরিত্যাগ করেছে? তাহলে তো এখানে তোমার কোনো জায়গা নেই, চলে যাও চলে যাও। বলছে কেন? বলে রাধা রানী যাকে পরিত্যাগ করে আমি তার বদন দেখি না। গোবিন্দ বলছে কি বলছো গো? হ্যাঁ, বদন দেখো না মানে? তুমি যে অন্ধ, তুমি তো নয়নে দেখতেই পাও না, তুমি তো বদনে কথা না বলতে পারো, তুমি তো নয়নে দেখতে পাও না। বলছে নাই বা থাকলো আমার বহির জগতের নয়ন, হরিব কিন্তু আমার অন্তর জগতে একটা নয়ন আছে, যে নয়ন দিয়ে আমি রাধারানীর বদন দর্শন করি। একবার যদি তোমার দর্শন করি আর যদি আমার হৃদয় থেকে রাধারানী হারিয়ে যায়, তাহলে আর কি আমি তাকে ফিরে পাবো হৃদয়ের মাঝে। তাই রাধারানী যাকে পরিত্যাগ করে তার এখানে স্থান নেই। প্রাণ গোবিন্দ ভাবলেন সর্বনাশ, আমার রাধারানী যাকে পরিত্যাগ করে তার পৃথিবীতে কোথাও তাহলে স্থান নেই। যেই কুণ্ডে ঝাঁপ দিতে যাবে আপনি কুণ্ডের জল শুকিয়ে। মনের দুঃখে প্রাণ গোবিন্দ ছুটতে ছুটতে চলে গেল যমুনার কূলে, ধুলায় বরাবরই যায়।
সেখানে মান করে বসেছিলেন। মান কুঞ্জের গাছের ডালে দুটো পাখি ছিল, সুখ আর শাড়ি। হ্যাঁ গো, আপনার নাম শুনেছেন তো সুখ শাড়ির? দুজনের খুব মিল আবার খুব ঝগড়া। ঝগড়া কাদের নিয়ে? রাধা গোবিন্দকে। শাড়ি হচ্ছে রাজা রানীর পক্ষে, আর সুখ হচ্ছে আমার কৃষ্ণ পক্ষে। তা সবসময় শাড়ি জিতে যেত, হ্যাঁ, কেননা সে রাধা রানীর পক্ষ নাই। কিন্তু আজ সুখ শাড়িকে বলছে, কি গো শাড়ি, তুমি যে বলে তোমার রাধা গুণময়ী করুণাময়ী কৃপাময়ী দয়াময়ী, কিন্তু এই কি তোমার সেই রাধা ঠাকুরানী? আমার তো দেখে মনে হচ্ছে না। তোমার রাধা যদি কৃপাময়ী করুণাময়ী দয়াময়ী হতো, তাহলে এমন করে প্রাণ গোবিন্দকে তাড়িয়ে দিত না। তাই আজ আমার সুখ শাড়ি দুজনে কথোপকথন করছে। শাড়ি প্রতি সুখ তখন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বাচন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বাচন, বলে এই রাধার, এই রাধার গুণ শাড়ি গাহ মুখন। হরিব জগৎ জীবনে কৃষ্ণ যখন চরণে ধরিলা, জগৎ জীবনে কৃষ্ণ যখন চরণ ধরে কাঁদলো সাধলো, পালটি না হেরালো কি কুলিশ হিয়া। পালটি মানে একমাত্র নয়ন মেলে দেখতে পারত, কি কুলিশ হিয়া। এমন কঠিন, এমন পাষাণ হৃদয় কখনো কি আমাদের রাধারানীর হতে পারে? গোবিন্দ চরণ ধরে পর্যন্ত কাঁদলো। একবার তো ওই ঘুমটার আড়াল থেকে একবার তো নয়ন মেলে দেখতে পারতো যে এমনি করে আমার গোবিন্দকে, তাও দেখেনি। হ্যাঁ গো, এই কি তোমার রাধা ঠাকুরানী? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শাড়ি সব সময় জিতে যায় ঝগড়া করে, কিন্তু আজ শাড়ি কিছু বলতে পারছে না। কেন না? রাধারানী একটু ভুল করে ফেলেছে। হ্যাঁ, অভিমান হওয়াটা উচিত। সারা রজনী আসবে বলে কথা দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়েছে। রাধারানীর অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন এসে চরণ ধরে কাঁদলো, রাধারানীর দুটি চরণ বুকে জড়িয়ে ধরে প্রাণ গোবিন্দ কেঁদেছে যে চরণ পাওয়ার আসে যুগ যুগ ধরে মুনি ঋষি তথা দেবতাগণ সাধনা করে পায় না। সেই প্রাণ গোবিন্দ যখন রাধারানীর চরণ ধরে কাঁদলো, একবার হলে তো নয়ন মেলে দেখতে পারত। রাধারানীর হৃদয় কি এত পাষাণ হতে পারে? সে তো দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী। কি গো শাড়ি, বলো এ কি তোমার সেই রাধা? আমার গোবিন্দ চলে গেছে, বেশ করেছে। কতক্ষণ থাকবে অনাদরে চরণতলে? সে যে আদরের ধন, আদরে আদরে ফেরে, অনাদরে থাকবে কেন চরণতলে? যে আদর করে তাকে ভালোবাসে, সে তাকে বুকে ধরে, চরণতলে কতক্ষণ আমরা ধরে থাকবে? যাই বলেছে গোবিন্দ চলে গেছে, সুখমুখে শুনি ধ্বনি কৃষ্ণের গম, কৃষ্ণের গম আপনার চরণ পত্তরাই করে নিরীক্ষণ, করে নিরীক্ষণ আপনার চরণে কৃষ্ণ উঠিলেন কান্দিয়া, উঠিলেন
কথা গেলে আমার পরাণ যেই না সুখের কথা রাধারানীর কর্ণকুহরে প্রবেশ করেছে, অমনি চরণ তলে চেয়ে দেখলো প্রাণ গোবিন্দ নেই। প্রাণ গোবিন্দ চরণ তলে বসে কাঁদছিল এতটুকু জানে, তারপর রাধারানী আর জ্ঞান ছিল না। গোবিন্দ কখন চলে গেছে কিছুই জানে না। হতভাগিনী চরণ তলে গোবিন্দকে না দেখে চিৎকার করে উঠল, ললিতা ললিতা বিশাখা ছুটে আয় তোরা। সবাই ছুটে এসেছে, রাধে কি হয়েছে কাঁদছিস কেন? বলে আমার গোবিন্দ এনে দে, আমি মানে মানব হারাই ফেলেছি, তোরা কৃপা করি আমার গোবিন্দ এনে দে, আমি আর প্রাণে বাঁচি। আমি তোদের দুটো পায়ে ধরি ললিতা। ললিতা বলছে এখন কেনে কি হবে, বসে বসে কাঁদ, তোর এখন অনেক কাঁদার বাকি আছে। যখন গোবিন্দ চলে যাচ্ছে আমরা কত করে বললাম, ও রাধে এমন ভুল কাজ করিস না, একবার যে চলে যায় তাকে কখনো ফিরে পাওয়া যায় না রে, শত চেষ্টা করলেও কখনো তাকে ফিরে পাওয়া যায় না, একবার যে হারিয়ে যায় তাকে কখনো পাওয়া যায় না। গোবিন্দ চলে যাচ্ছে, তুই তাকে বুকে জড়িয়ে ধর, ছুটে যা, এমন ভুল করিস না রাধে। তখন তো কথা শুনলি না, এই বিশাখা রাজার ঝিয়ারি তাহাতে গোয়ারি ইতেকে পিড়িতি উঠে আইলো বিশাখা রাই, থাকু দেখা ওর সাথে থাকা ভালো নয়, সাথে থাকা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী কাঁদছে, ললিতা বলছে আই বিশাখায় উঠায় ওর পাশে থাকিস না। বলছে কেন রে? দূতী এসে বলছে, ললিতা
তোরাই তোকে মান করতে শেখালি রে, আজ তোরাই ওকে বলছিস চলে আয় ওকে একা রেখে। বেশ, তোদের কারোর কিচ্ছু করতে হবে না, আমি বলছি, আমি কথা দিচ্ছি, তোরা রাধারানীর পাশে বস, আমি যাবো গোবিন্দ, আমি সারা বৃন্দাবনে খুঁজে খুঁজে যেখান থেকে হোক আমি গোবিন্দকে নিয়ে আসবই। অপেক্ষা কর কুঞ্জের মাঝে। আমার রাধারানী কুঞ্জ থেকে বেরিয়ে এসেছিল, আর বসে থাকতে পারছিল না, কুঞ্জ থেকে বেরিয়ে এসে সখীদের ধরে ধরে কাঁদছিল যে আমার গোবিন্দ এনে রে, আমি ভুল করে ফেলেছি, মানে মাধব হারিয়ে ফেলেছি। নারীরা তো মান উচিত নয়, মান করা ভালো কিন্তু এত মান করা ভালো নয়, মানের বসেই সবাই শুধু জগতে হারিয়ে ফেলে, পাই না কিছু। তাই আজ দূতি বলছে তোরা বস, আমি যাব গোবিন্দ আনতে। এই বলে রাধারানীর চরণ ধুলি মস্তকে নিয়ে চলেছে গোবিন্দই অন্বেষণে। কেমন ভাবে জিতি কুঞ্জর গতি মন্থর উলুধনে, এবার চতুর্দিকে খুঁজতে খুঁজতে আসছে, কোথায় না, যমুনার তীরে। যমুনার তীরে এসে কি দেখছে, দেখে রশিক নাগর দাঁড়াইয়া, শ্যামকুণ্ড মদনকুণ্ড রাধাকুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈল হুশিখরে, বৃন্দাবনের আর কোন স্থান বাকি নেই, সব জায়গায় খুঁজে নিয়েছে। এবার কোথায় গোবিন্দকে পেল না, যমুনার কুলে নিপহি মুলে লটাও তো বনোয়ারি, চন্দ্রশেখর ধুলাই ধূসর কহ তহি প্যারি প্যারি, কহ তহি প্যারি প্যারি। আমা এমন সময় দেখলো রসিকনগর দাঁড়িয়ে আছে কদম্বে হিলন দিয়ে, আবার কখনো বা ধুলায় গড়াগড়ি যাচ্ছে হারাধে হারাধে বলে, বলছে হায় রে এত দুঃখে ওরা ধার নাম ছাড়েনি, আমি এত সহজে গোবিন্দের কাছে যাব না, দূর থেকে চলে যাচ্ছে। আমা কেমন ভাবে গোবিন্দকে দূর থেকে দর্শন করে আজ দূতি চলে যাচ্ছে। মহাজন বললেন দূরে হেরি না গোর সুন্দর সহচরি, চলো তোমার রঙিনী,
সহচরী ঠমকি ঠমকি চলে যায়। প্রাণ গোবিন্দকে দর্শন করে ঠমকি ঠমকি চলে যাচ্ছে। এবার গোবিন্দ দূর থেকে দুতিকে দেখে ডাকছে, ও দুতি দুতি, আরে ও দুতি। আমার প্রাণ গোবিন্দ যখন ডাকছে দুতি কি করছে, ঠমকি ঠমকি চলি যায় গো, ঠমকি ঠমকি চলি যায় গো, ঠমকি ঠমকি চলি যায় গো। দুতি চলে যাচ্ছে, আমা দুতি কোন দিকে দেখছে না। গোবিন্দ একবার সম্মুখে গিয়ে বলছে, দাঁড়া দাঁড়াও, কি গো কোথায় যাচ্ছ এমন করে? একি গোবিন্দ, তুমি এইখানে কেন হে? এই অসময়ে তুমি যমুনার কোলে কি করছো বলো? তুমি কেন এসেছো বলো? বলে আমি আমার কাজে যাচ্ছি, তুমি কেন এখানে? বলে তুমি কি কিছুই জানো না দুতি, আমি কেন এখানে এসেছি? বলছে না আমি সত্যি কিছু জানি না। বলে রাধা রানী আমাকে তাড়িয়ে দিয়েছে। বলি মা, বলো কি, বড় ভুল করেছে। কিন্তু কেন তাড়িয়েছে? বলে ওই যে আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, সারা রজনী আসেনি, তাই রাধারানী মান করে তাড়িয়েছে। বলে তাহলে তো ভুল তোমার, ভুল করেছ তুমি। বলছে তাই তো তোমায় বলছি দুতি, একটু মিলন করিয়ে দাও। তুমি তো ভালো মিলন করাতে পারো দুতি, তাই তোমার কাছে অনুরোধ করছি, কর জোরে তুমি মিলনটা করিয়ে দাও। রাধারানী এতটাই রেগে আছে যে কুঞ্জ থেকে আমাকে তাড়িয়েও দিয়েছে। বলছে বড় কঠিন ব্যাপার হে গোবিন্দ, বেশ আমি দেখছি কি করা যায়, তবে হ্যাঁ আমি তোমাকে যা বলবো তুমি যদি তাই মতো চলো, তাই তাই করো, তাহলে আমি মিলন করাতে পারি। বলছে বেশ আমি তাই করবো দুতি, বলো তোমার কি করতে হবে। বলে শোনো, তোমাকে মালিনীর বেশ ধারণ করতে হবে, তুমি মালা বিক্রি করতে পারবে। বলে আমি সব পারবো, রাধারানীর জন্য আমি সব কিছু করতে পারি। তাই যোগমায়াকে স্মরণ করলেন, বৃন্দাবনের কোনো লীলা জননী যোগমায়া ছাড়া সম্পূর্ণ হয় না। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী জননী যোগমায়া, সর্বলীলায় সহায়কারিণী যোগমায়া, যেই না স্মরণ করলেন প্রাণ গোবিন্দের হাতে একটি ফুলের হালা নিয়ে এসে দিলেন। সেই ফুলের মালা নিয়ে, সেই ফুলের হালা নিয়ে আজ প্রাণ গোবিন্দ মালিনীর বেশে সাজলেন। মালিনীর বেশে সেজে এবার দাঁড়িয়ে আছে। বলছে দুতি চলো, চলো তাহলে রাধারানীর কাছে, আমি মালিনী হয়ে গেছি। বলছি মা গোবিন্দ, এইভাবে গেলে কেউ মালা নেবে? তুমি মালাও বিক্রি করতে জানো না দেখছি, চিৎকার করে ডাকো। বলে কি করে ডাকবো বলে দাও। বলে তোমরা কেউ মালা নেবে ও গো ব্রজবাসিনী, আমার বধুকে পেয়েছিস? বলছে না। কি বললি, বধু কোথাও নেই? বলছে না কোথাও নেই, আমি বৃন্দাবনে এমন কোন জায়গা নেই যে যেখানে বাকি রেখেছি খুঁজতে। এবার বসে বসে কাঁদ, কাঁদা ছাড়া আর কি উপায় আছে বল? যখন তাড়িয়েছিলি তখন কি একবার তোর বুকে ব্যথা লাগেনি?
এখন বসে বসে কাঁদ, কাঁদা ছাড়া আর কি উপায় আছে? হ্যাঁ, তুই যত কাঁদবি তত তাড়াতাড়ি গোবিন্দ আসবে, কেননা গোবিন্দ কাঁদা প্রাণ সইতে পারে না। আমার গোবিন্দ আর থাকতে পারছে না বাইরে, চিৎকার করছে মালা নেবে। রাধারানী বলল, মালিনী এসেছে, মালিনী, ও মালিনী। যেই না মালিনী বলেছে, আপনি প্রাণ গোবিন্দ একেবারে কুঞ্জের মধ্যে গিয়ে বড় করে ঘোমটা দেওয়া। মালিনী হয়েছে তো গোবিন্দ, এবার বড় করে ঘোমটা দিয়ে ভেতরে এসে বলছে, অবিনোদিনী ডাকলে বুঝি। হ্যাঁ বলে, মা মালিনী তুমি কি আমার ডাকের অপেক্ষা করছিলে বুঝি, যেই ডেকেছি ছুটতে এসে পড়েছো ভেতরে? বলছে, আমি তো মালা বিক্রি করি, যেই ডাকে তার কাছে ছুটে যাই। তা অবিনোদিনী কি মালা নেবে বলো? বলে, আহারে মালিনী তুমি কেন মালা বিক্রি করো, তোমার ঘরে কেউ নেই? বলে, ছিল গো একজন প্রাণীর মানুষ, জানো তো সে আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। বলে, আহারে মালিনী তোমারও যা দশা আমারও সেই একই দশা, ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়েছে, আর আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে একটি বেশি ভালোবাসা পাবো বলে একটু বেশি করে মান করতে গিয়ে মানের বসে আমার সেই ভালোবাসার মানুষকে তাড়িয়ে ফেলেছি। তাহলে তোমার যা দশা আমারও সেই দশা, তাহলে আজ থেকে দুজন সই হয়ে এসো। গোবিন্দ বলছে, এটারই তো অপেক্ষা করছি। বলছে, তাহলে হই এসো, আজ থেকে দুজনে আমরা হলাম সই। রাধারানী বললেন, তা মালিনী সই যখন হলাম তোমার নাম কি গো? হ্যাঁ, গোবিন্দ বড় চিন্তায় পড়ে গেছে, নাম বলতে হবে, কি নাম বলা যায়, কি নাম বলা যায়, মিথ্যা তো বলা যায় না, সত্য বলতে হবে। তা বলছে, শোনো শোনো অবিনোদিনী, আমার নাম হরিমালিনী। কি বললে? হরিমালিনী? বাবা বা, কি সুন্দর নাম গো, একেবারে আমার মধুর নামের সঙ্গে মিল। বলো বলো বলো। বলে, আমি কালো বলে লোকে ডাকে কৃষ্ণা মালিনী, মালার গুণ যে বলি। শোনো শোনো, এই মালা যে গলায় দেবে তার মনের জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, মনে আসবে শান্তি। মালা সে ফালি মালার গুণ যে বলি, শেফালি ফুলের মালা গলায় দিলে মনের সকল জ্বালা দূরে যাবে। আমা বিশাখা প্রাণ গোবিন্দের একটু অন্তরঙ্গা ছিল, আর রাধারানীর অন্তরঙ্গাকে ললিতা। এবার প্রাণ গোবিন্দ কুঞ্জ থেকে চলে যাওয়ার পর থেকে বিশাখার মনে একটু ব্যথা, বিশাখার মনে একটু জ্বালা। তা রাধারানী বলল, আচ্ছা এই মালা যদি আমি বিশাখার জন্য একটু নিই, যদি তার জ্বালা কিছুটা হলেও কমে। হ্যাঁ বলে বলছে, অমালিনী দেখি মালাটা তোমার দাও তো, অবিশাখা আয় আয় দেখ তো তোর জ্বালা কি জুড়িয়েছে, জ্বালা জুড়িয়ে গেছে। হ্যাঁ সব জ্বালা জুড়িয়ে গেছে। মালিনী তোমার মালার এত
কেমন? আমার তো জানা ছিল না। বলো বলো বলো, এই মালাটার কি গুণ আছে? বলে শোনো বিনোদিনী, এ যে মালা চামেলি মালার গুণ যে বলি, রাধারানী বলছে মালিনী তুমি যখন আমার সই হয়েছো তোমার উপর প্রচন্ড রাগ হচ্ছে আমার। বলছে কেন? বলে তো এই মালাটা তুমি একটা তোমার গলায় পরে নিতে পারলে না, তোমার ভালোবাসার মানুষ তোমাকে দূর করে তাড়িয়ে দিয়েছি, আমি মেনে নিলাম। তা এই মালা গলায় দিলে যদি দূরের মানুষ কাছে আসে, এই মালা তুমি কেন তোমার গলায় একটা পরনি? বলে অভিনদিনী, নিজে নিজে মালা পরলে মালার গুণ যদি ফলতো তাহলে তো কবেই মালা পরে নিতাম, আর তাই বলে কি যে কেউ পরে দিলেও হবে না? বলছে তাহলে? বলে ভালোবাসার মানুষ চাই গো। বলে মা তোমার আমি ছাড়া আর কেউ ছিল না সই? বলে না। বলে আজ তো আমি তোমার সই হয়েছি। সই মানে ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ, তা আমি যদি তোমার গলায় পড়াই কেমন হবে? বলে দাও পরিয়ে দাও, দাও পরিয়ে দাও। দাদারানী বলছে বেশ, তা আমি তোমার মালা না হয় পরিয়ে দেবো, তা তোমার ওই মালাটার কোনটা কি আগে বলো? বলছে এইটা অভিনদিনী, তুমি যখন আমার সকল জ্বালা জুড়িয়ে দেবে, আমার দূরের মানুষ কাছে এনে দেবে, মালা গলায় দেবে, এই মালাটা শুধুমাত্র তোমার জন্য। শোনো, এ যে মালা বকুলের, বকুল ছোট ছোট ফোটে, সব জায়গায় পাওয়া যায়, ঝরে পড়ে যায়, জানো তো মা? আমার গোবিন্দের খুব প্রিয় ফুল। হ্যাঁ হ্যাঁ, বট গাছে হয় তো? সত্যি না গো, না বকুল গাছ আছে। এ যে মালা বকুলে, মালা ঝরা বকুলে, কৃষ্ণঙ্গ প্রাপ্তি হবে, মনে আসবে শান্তি, কৃষ্ণঙ্গ প্রাপ্তি হবে, মনে আসবে শান্তি, মালা বকুলে মালা ঝরা বকুলে, মালা বকুলে মালা ঝরা বকুলে। বলছে এই মালা গলায় দিলে কৃষ্ণঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণঙ্গ প্রাপ্তি হবে, যাই বলেছে চোরের মন পুলিশ পুলিশ। রাধারানী ভাবলো কেন আমার কুঞ্জে আসবে, বলে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। এবার বুঝতে পেরেছি, চন্দ্রাবলী নিশ্চয়ই এই বকুলের মালা গলায় দিয়ে বসে থাকে, তাই আমার গোবিন্দ চন্দ্রাবলীর গুণে নয়, চন্দ্রাবলীর গলার মালার গুণে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গিয়েছিল। সই, আজ থেকে যখন তুমি আমার সই হয়েছো, মালিনী হয়েছো, এই বৃন্দাবনে যত বকুল ফুল থাকবে সব তুমি আমায় দেবে, কথা দাও। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, আহা বিনোদিনী তোমার মনে যদি এত ছিল তাহলে এত দেরি করলে কেন? দাও দাও মালা পরিয়ে দাও। ও বিনোদিনী আমার মালাটা পরাও দেখি। রাধারানী আমার চললেন চামেলি ফুলের মালা পরাতে প্রাণ গোবিন্দের কাছে, দূরের মানুষ কাছে আনার জন্য। যেই না পরাতে গিয়েছে, যেই না পরিয়ে দিয়েছে গোবিন্দের গলায় মালা, অমনি রাধারানীর অঙ্গ থর থর করে কাঁপছে। কেন? গোবিন্দের অঙ্গ স্পর্শ হয়েছে, গোবিন্দ অঙ্গ অঙ্গ নাসিকায় প্রবেশ করেছে। অমনি বলে উঠল, মালিনী তোমার মালার এত গুণ, দাও দাও মালা পরিয়ে দাও আমার গলায়। প্রাণ গোবিন্দ আমার বকুলের মালা নিয়ে গিয়ে এবার কি করলেন, রাধা রানীর গলায় যেই না পড়িয়েছে মা, অমনি রাধারানী আমার বুঝতে পারলেন আর কেউ নয়, এ যে আমার পরাণ বধূ।
ছুটতে গিয়ে মালিনী বেশে গোবিন্দের চরণ তলে বসে চরণ দুটি বুকে জড়িয়ে বলে, বধূ হে তুমি আমায় ক্ষমা করো, আমি নারী জাতি, আমি ভুল করেছি, আমি তোমার চরণে বড় অপরাধ করে ফেলেছি। বিশ্বাস করো বধূ, আমি যদি বুঝতাম যে মানের বসে সব কিছু এমনি করে হারিয়ে যাবে, আমি কখনোই মাধব হারা পান করতাম না। বিনোদী ওঠো, মানে মাধব হারিয়েছ ঠিক, ভুল কি আমি করিনি? আমিও তো ভুল করেছি, হ্যাঁ আমিও তো ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। সখীরা বলছে, ওরা ধে অনেক ঝগড়া করেছিস, অনেক কলহ করেছিস, এখন তো আর কলহ নেই, কলহ অন্তর্হিত। মানে কলহ মানে কি ঝগড়া, তাই তো? একটু হু দেবেন তো। কলহ মানে কি ঝগড়া, আর অন্তরিত মানে কি চলে গেছে, ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে কলহ চলে গেছে, কলহান্তরিতা, আর মান, মান মানে মর্যাদা, ঝগড়ার শেষে আজ তুমি রাধারানী প্রাণ গোবিন্দের কাছে যে সম্মান পেলে সেটা কি বড় নয়? মহাজন তাই এই মানকে কলহান্তরিতা মান বলে আখ্যা দিয়েছেন। সবাই দুহাত তুলে নি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই দু হাত তুলে, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দরী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, একটু উলুধ্বনি হরি বল, হরি বল, বামে দাঁড়া। ওরা দেহ আর অভিমান করিস না,
রাধারানী বললেন, সখীতদের আজ্ঞা চাই প্রাণবধূর বামে দাঁড়াই, সখী বিনা কোন লীলা পূর্ণ নাহি হয়। সখী তোরা যদি না থাকতিস কখনো আমি আমার গোবিন্দকে পেতাম না। সখীরা বলছে, হ্যাঁ হ্যাঁ আমরাই তো তোকে আজ্ঞা দিচ্ছি, অনুমতি দিচ্ছি, যা প্রাণ মধুর বামে দাঁড়া। এইবার কি আমাদের রাধারানী শ্যাম সুন্দরের বামে দাঁড়িয়েছে। সবাই মিলে বললো, রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাখাল রাজা মায়ের কুলু ধ্বনি বলে যে না কোথায় বৃন্দাবন, আরো জোরে উড়ু ধ্বনি শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হরি 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 বলে দেনা ¡Gracias!
পারে। আপনারা এতজন বসে আছেন, এত আস্তে আস্তে ধ্বনি, হ্যাঁ গো রাধা গোবিন্দ এত ঝগড়া করলো, এত ভালোবাসা, এত মধুর মিলন, আর একটু জোরে ধ্বনি না হয়ে হয় দেখি, সবাই দু হাত তোলেন, সবাই জোরসে রাধা রানী কি জয়। উমা, এ তো শুধু আমার দিদি একাই বললো, আপনারা কোথায়? রাধা রানী কি? এবার একটু শুনতে পেয়েছি, শ্যাম সুন্দর মদন মোহন কানাইয়া লাল কি? এবার আরেকটু জোরে হয়েছে, তাহলে ভক্ত বৃন্দ কি? এবার আরো একটু জোরে হয়েছে, বৃন্দাবন ধাম কি? রাধা ঢুন্ডে রহি, সবাই তালে তালে করে দাঁড়িয়ে দেখি, দুটো হাত তোলেন, যাদের কাছে হাত আছে হাত তোলেন, যাদের হাত নেই হাত তুলতে হবে, তোলেন হাত তোলেন। এদিকে বাবাদের কি গো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকবে, কৃষ্ণ সাধন ভজন নয়, তাহলে লজ্জা ঘৃণা ভয়কে জয় করেছেন বলে এখানে এসেছেন, সবাই হাত তুলে। রাধা ঢুন্ডে রহি কিসনে মেরা শাম দেখা, যতক্ষণ বলবো ততক্ষণ হাত তুলবেন, একটু তালে তালে করো তালি, আর তো সময় নেই, আমার তো সময় ফুরিয়ে গেছে, শুধু পরবর্তী দলের আসার অপেক্ষা, দেখি সবাই হাত তোলেন, মনে মনে ভাববে না হয় মেয়েটা একটু জ্বালিয়েই গেল, এত হাত তুলতে হয়, সবাই তো হাত তোলে, উলু ধ্বনি উলু ধ্বনি। রাধা ঢুন্ডে রহি, রাধা ঢুন্ডে রহি কিসনে মেরা শাম দেখা।
সময় সারাটা জেগে থাকবেন তো? হ্যাঁ কি গো, কতজন জাগবেন আর কতজন ঘরে গিয়ে ঘুমাবেন? কতজন জাগবেন হাত তুলেন দেখি। হ্যাঁ গো, ব্রত করেননি তবে সারা রাত জাগলে তবেই পুণ্য, কিন্তু ভেবে রাখবেন না হলে কোনো পুণ্য নাই। চার প্রহরে চারবার পুজো, তখন সারা রাত জেগে বসে থাকতে হবে। তা আজকে আমি সবাইকে বলে দিলাম, হ্যাঁ আজকে সবার ঘুমের ছুটি, কিন্তু কেউ ঘুমাবেন না কিন্তু, আর আমরাও তো ঘুমাবো না, পরবর্তী জায়গায় চলে যাব। তাহলে শিবরাত্রির দিন ঘুমালে কি হয়? কোনো পুণ্য হয় না, জেগে থাকতে হবে। তাই আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে আমরা সারা রাত জাগবো, সারা রাত জাগবো।
শ্যামের বামে দাঁড়াইলা নবী নাকি কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি রাধা গোবিন্দের যুগল হেরে বলো হরি 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 বল 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 জয়নিতাই জয় গৌর।